তাহলে কি সত্যি সত্যি আপনি দুর্গাকে পুরস্কৃত করবেন? দেখুন, কিছু উদযাপন করার মতো মানসিক অবস্থা আমার নেই, বুঝতেই পারছেন। মন্ত্রী হলো, আমি তো একজন বাবা, একজন মানুষ। তাই তবে ও যা করেছে সে তো কেউ পারে না করতে, তার জন্য পুরস্কার তো প্রাপ্য। আমি একটু সামলে নিই, তারপর সরকারের তরফ থেকে ওকে। আপনাকে বললাম না মন্ত্রী মশাই, আজকের দিনটা ইচ্ছে পূরণের দিন। আর আমার ইচ্ছা বেশি কিছু না, যেই মেডেলটা নিয়ে আপনি অনন্তপুরে গেছিলেন সেই মেডেলটা আপনি পরিয়ে দেবেন আমাকে নিজে হাতে। সেই মেডেল কি আর আছে? আর তাছাড়া বড় কাজের জন্য তো বড় পুরস্কার, সেটা আমি তোমাকে পরে। জেঠুমনি, তোমার পার্টি অফিসের সিংহের মূর্তির গলায় যেটা ঝুলানো আছে সেই মেডেলটাই কি? অনি, দেখো তো ও যা বলছে সেটা আছে কিনা, যদি থাকে নিয়ে এসো। হ্যাঁ, আনছি। মনে রেখো, এক মাঘে কিন্তু শীত যায় না। আমার এখন 12 মাসই মাঘ মাস মন্ত্রী মশাই। বাবা, এটাই কি? যদিও আমার বাড়ি আজকে দেখতেই পাচ্ছেন শোকাচ্ছন্ন, তাও আমি সবার সামনে। বাবা, তুমি আমাদের নিয়ে একদম ভেবো না। তোমার মতো আমরাও চাই দোষীর শাস্তি হোক। আর এই সব কিছুর সঙ্গে আমাদের মান সম্মানটা জড়িয়ে আছে না? এসো দুর্গা। হাসো হাসো। আমাকে মাত করেছো ভেবে হাসি হেসে মুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছ। মায়ের কথাটা মাথায় আছে কি? মা কোথায় আছে, কেমন আছে খবর নিয়েছো? মাকে আমি কোথায় রেখেছি সেটা কাউকে বলিনি। তাহলে অভিরূপ মুখার্জি মায়ের খবর পেল কি করে? আমি তো ওখানে যাওয়া আসাও করি না যে আমাকে ফলো করে পৌঁছবে। তাও কি মাকে একা রেখে এসে আমি ভুল করলাম? যদি মা কোনোভাবে অভিরূপ মুখার্জির হাতে পড়ে তাহলে তো না না না, মায়ের যেন কিছু না হয়। মার যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিজের ভালোবাসার অনেক মানুষকে হারিয়েছি আমি, কিন্তু আর না। মীর বাবা নিজে থেকে স্যারেন্ডার না করলে জল এতদূর গড়াতো না অভি। যাই হোক, কথাবার্তা সব হয়ে গেছে, আর কোর্ট খুললেই কেসটা ছাড়ো। মিহির যে যে হাড়ি কাটি গলা দিয়েছে, কটা দিন বুঝু কত ধানে কত চাল, তারপর ওকে নিয়ে ভাববো। তার মানে ততদিন মিহির বাবা বলছি তো, মিহিরের কথা এখন থাক, যেটা বলছি সেটা শোনো। দুর্গার কানে যে মাতৃমন্ত্র দিয়েছি
সেটাও বিশ্বাস করুক আর না করুক, ও ঠিক একবার যাবে ওর মাকে দেখতে। তোমার কাজ ওকে ফলো করে ওর মা কোথায় আছে সেটা জানা। জানলাম, তারপর যেটুকু কাজ দিয়েছি সেটুকুই ঠিক করে করো। অভি, একটা কথা বলবো, মানে ওই এক্ষুনি লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হয়, আর এখন দুর্গার সাথে মিডিয়াও আছে, তাই তোমার খুঁজে বার করতে খুব একটা অসুবিধা হবে। অভি, মিডিয়ার লোকজন আছে বলেই আমি ব্যাপারটা রয়ে শুয়ে আর কত প্রচুর অনেক তো সইলাম। এখনই যদি দুর্গাকে থামাতে না পারি তাহলে আমাদের কপালে অনেক দুর্গতি আছে। তুমি এরকম কথা শত্রু শেষ রাখতে নেই ব্রজ। ওই দুর্গা নামে যে বিষ বৃক্ষটা গজিয়েছে তার ডালপালা সমেত উপড়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মোট কথা, আমি আর কোনো ঝুঁকি নেব না, ব্যাস। রাস্তা আটকালেন কেন আপনি? কি চাই আপনার? আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে, প্লিজ মাথাটা ঠান্ডা করে কথাগুলো শোনো। রাস্তার মাঝখান থেকে বাইকটা সরান, না হলে কিন্তু আমি দুর্গা, আমি কেন এতটা খারাপ তোমার কাছে? কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? অভিরূপ মুখার্জির ছেলে বলে তোমার কি মনে হয় আমি কি ওনার মতনই হব? বিষ গাছের ফল কি আর অমৃত হয়? শেষবারের মতো বলছি, রাস্তা থেকে সরুন, না হলে কিন্তু দুর্গা, প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করো, কটা কথা তোমাকে বলাটা খুব জরুরি। কি বলবেন আপনি? হ্যাঁ, নিজের দাদার হয়ে ক্ষমা চাইতে এসেছেন নাকি বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছেন? যদি বলি নিজের ভালোবাসা বাঁচাতে এসেছি, জানি এসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই, তবু এই কথাটা চুপ। ভালোবাসা বাঁচাতে এসেছে? আপনাদের মুখে এসব কথা মানায় না অনির্বাণ মুখার্জি। আগেও বলেছি আবারও বলছি, আপনার কাছে আমার অনেক ঋণ, তাই আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। নিজের ভালো চাইলে ভবিষ্যতে আর কোনোদিনও আমার সামনে আসবেন না। দুর্গা, সরে যান সামনে থেকে। প্লিজ দুর্গা, আমার কথা শুনো প্লিজ। আপনি সামনে থেকে সরবেন নাকি আমি? দয়া করে আমার কথাগুলো শোনো, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আপনার কথা শোনার মতো সময় আমার নেই। তুমি আমাকে বিশ্বাস করো না, অথচ আমার বাবার কথা শুনে তুমি ছুটে যাচ্ছ তোমার মায়ের কাছে। দেখো দুর্গা, আমি জানি না আমার বাবা তোমাকে কি বলেছে, কিন্তু আমি ঠিক আন্দাজ করতে পারছি যে কি বলতে পারে। কারণ তোমাকে বিপদে ফেলার জন্য বাবা এখন তোমার মাকেই। আমি কি কিছু ভুল বললাম? আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় আমি ওই অভিরূপ মুখার্জিকে ছাড়বো না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় দুর্গা, তুমি একটু শান্ত হও। দুর্গা শোনো আমার কথা, আমার মনে হচ্ছে এটা একটা চাল। এখন ভাবার মতো কোনো সময় নেই আমার কাছে। কথাটা যদি সত্যি হয় তাহলে আগে মাকে খুঁজে বার করতে হবে, তারপর বাকি সব। মাকে খুঁজে বার করতেই হবে। দুর্গা দুর্গা, আমার কথা শোনো দুর্গা।